ফাকুৱাৰ আনন্দৰ মাজতে নাজিৰাত উত্তেজনা। ট্ৰেফিক আৰক্ষী বিষয়াক ৰাইজৰ প্ৰহাৰ। দীৰ্ঘদিন ধৰি নাজিৰাত হৰদেৱ সিং নামৰ ট্ৰেফিক ইঞ্চাৰ্জজনে বিভিন্ন সময়ত নাজিৰা নগৰত যান বাহন নিয়ন্ত্ৰণৰ নামত সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰি অহাৰ অভিযোগ উত্থাপিত হৈ আহিছিল। আজি ফাকুৱা আনন্দৰ মাজতে তেখেতৰ আচৰণত অতিষ্ঠ হৈ ৰাইজে আইন হাতত তুলি ল'বলৈ বাধ্য হৈ পৰিল বুলি জানিব পৰা গৈছে। হোলী উদযাপন কৰি থকা সময়ত হৰদেৱ সিঙৰ কৰ্মকাণ্ড অতিষ্ঠ হৈ ৰাইজৰ ৰুদ্ৰমূৰ্তিৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছিল বুলি জানিব পৰা গৈছে। নাজিৰা নগৰত হোলী নামত একাংশ যুৱকৰ অটপালি, কৰ্তব্যৰত আৰক্ষীক প্ৰহাৰ। নাজিৰাত হোলী নামত অসভ্যালি, যানজট নিয়ন্ত্ৰণ কৰিবলৈ অহা কৰ্তব্যৰত যান বাহন আৰক্ষীক প্ৰহাৰ একাংশ উদণ্ড যুৱকৰ। মহিলা আৰক্ষী জোৱানৰ গাতো হাত তুলিলে একাংশ উদণ্ড যুৱকে। হোলীৰ নামত একাংশ যুৱকে সুৰাপান কৰি মাতাল হৈ নাজিৰা নগৰত সৃষ্টি কৰিলে উদ্ভণ্ডালি। এই উদ্ভণ্ডালিয়ে পালেগৈ চৰমীমাৰ। কৰ্তব্যৰত আৰক্ষীক সুৰাৰ আগিত মাতাল হৈ পৰিলে প্ৰহাৰ। নাজিৰা নগৰৰ ব্যস্ততাপূৰ্ণ যি পথ, সেই পথছোৱাত হোলী উদযাপন কৰিবলৈ নাজিৰা প্ৰশাসনে কিদৰে অনুমতি দিয়ে, সিও এক আশ্চৰ্যকৰ বিষয়। নাজিৰা মহকুমা প্ৰশাসনে নাজিৰা নগৰৰ পথৰ মাজমজিয়াত এইদৰে হোলী উদযাপন কৰিবলৈ অনুমতি দিয়াৰ পিছত অধিক যানজট সৃষ্টি হোৱাত, যানজট ভাঙিবলৈ যোৱাত এইদৰে আৰক্ষীক প্ৰহাৰ কৰে একাংশ উদণ্ড যুৱকে। ইয়াৰ উপৰিও আৰক্ষী বাহনো কিছু ক্ষতি হোৱা পৰিলক্ষিত হয়। ব্যুৰ' ৰিপৰ্ট, পাটকাই টিভি। Oh!
আইনগত ব্যবস্থা যে যা মহিলা আমার যে ডব্লিউ পি সি মহিলা আছে তো কইছো যাও তুমি এজাহার এটা দিয়া তারপর আইনগত ব্যবস্থা আক্রমণ করেছে শারীরিকভাবে মানে কি টুপিয়ে লো গেছে ধাক্কা মারিছে চিনাক্ত মানে এটা গুরমিত বলে গুরমিত সিং বলে মানুষ তাক মানে চিনিয়ে পাও তাকে মাতিলো কিন্তু তার লগত আরো কেটামান মানুষ আছে এটা পিক এপ টুপি পিনে আছে ফগুয়া টাইমত কি হয় রং চং লগালে মানে মানুষ ফেসটো ধরব নোৱাৰে কিন্তু মানুষটো এহাতের সব নমাতি এলাকাতে মানুষ কাটপ্রাপ্ত মানে এনেকুৱা হল কি রাতেপা পৰা আমি তো মানে সুচারুরূপে কার্যক্রম সফল হব লাগে আমি রাতেপা ছয়টা বাজার পৰা বেরিগেট চেরিগেট লগাই ইয়াতে আমি আগতে খটা নাছিলোঁ প্রথম হোলি পাইছিল ইয়াতে তারপর রাস্তাটো পুরা কেকিলে যান বাহন বন্ধ করে থাকছিল এফালে তারপর কার্যক্রম তো চলি আসে তারপর ইয়াতে দেখল যে কোনোবা কৈছিল যে তিনটা কার্যক্রম হয় কিন্তু মই দুটা দেখা পালো ফার্স্ট যেতিয়া এই কালী মন্দিরের ওচর যেতিয়া হয় তেতিয়া সুচারুপতে ধুনিয়াকে চলি আছে লাস্ট টাইমত ইহঁতের কার্যক্রম সমাপ্ত হওয়ার পিছত মানুষগুলা এফালে আহব ধরলে তারপর আমার গাড়ির উপর মানে গাড়ি আসলে তাতে ওসরতে কোনোবা মানুষে পিছরপরা পিছর বেকলাইটর গ্লাসটো কভারটো ভাঙি দিলে তারপর আমার একটা কিউআরটি ওমেন গ্রাকি আসলে তার বুকু হাত দি দিলে তার আগতে একটা গড়িয়া মরিয়া বলে একটা শব্দ উলাইছিলে সেই গড়িয়া মরিয়া শব্দ তদন্ত করবলে আমার এজন জাকিরদা বলে মানুষ আসলে কলে যে মানে মানুষটা চিনি পাও তাতে বহি আছে মানে ঠিক আছে বলছো মানুষটো কোন মানুষ চাই লো সেই যাও মই বাইরত গৈ মানে থাকতে পিছে এই মহিলাগারী উপর যেটা হাত দিলে তেতে কলে যে এনে তো মই কমিটি যিজন ডিজে চলাই আসলে মো বলি দাদা আপনি ডিজেটো বন্ধ করে দিয়ে পরিস্থিতি তো ভাল নয় এটা তো ইয়ারপর মানুষ তাতে যাব এই আপনি বন্ধ করে সেই পুরোতে আমার ফাগুয়াও মারি দিলে গাত ফাগুয়া মারা পিছত ধাক্কা ঢুকি মানুষগুলা করব ধরলে তারপর ধরে পেলে মোট টুপিও লই গল মাথার উপর টুপি আসলে টুপিও লই গল ইহঁতে তারপর একটা ইস্যু বনালে যে বোলে পাঞ্জাবি আমুক হয় আমুক লাগে জাতি ধর্ম কোনো ফেস্টিভেল পাতলে জাতি ধর্ম কথা না ফেস্টিভেল একটা পাতিছো আমি একে সব এটা একে সমাজ একে জাতি আমি আর পুলিশে কাকো জাতি ধর্ম পুলিশের না থাকে পুলিশে আমি ইউনিফর্ম পিন্ধি আছো তাতে আপনার ফগুয়া সগুয়া দিব না লাগে আমি মানুষ লাগে ফুট লোম এতে ভাই বন্ধু থাকিব পারে হাত মিলাম আপনার শুভকামনা দিম আমিও আপনার আমাক শুভকামনা দিও আমি তো আপনার লাগি আছো এই ফগুয়া দিলে কিবা দিলে যে ফেস্টিভেল হব এটু কোনো কথা না সুরাপান করে আসলে নাকি এন সব গোটে মানুষে সুরাপান মদ ভাং কিবা কিবি খাই আছে এগুলা আমি আর যাকালি পর মানে ফাইনও কাটা নাই আর একটা নাজিরাবাসী একটা ইস্যু আছে যে মতো মানে কালি ফগুয়ার কারণে মানে ইয়াতে একটা লাইন হওয়ার কারণে মানে যাম কালি মানে অর্ডার হয়ে আছে মানে গুছি যাম বস্তু হল কি যে ইয়াতে নাজিরাবাসীর উপর যে বহুত মানে এম বি একটত ফাইনটো দিবলগা হয়েছে এটা ইস্যু টার্গেট বনায় পেলে মানুষগুলা টার্গেটটো করে থাকে আইনগত ব্যবস্থা যা মহিলা আমার যেহেতু কি আজি হোলি মহোৎসব আমার নাজিরা টাউনত দুটা হোলি হাঁড়ি ভাঙা একটা কার্যক্রম চলে তারপর আমি আগেবার তো কোয়া নাই প্রথমবার এই পাইছো তারপর রাতেপুয়ারপরা আমি মানে এই রাস্তাটো পুরা ক্লিয়ার করে অর্গানাইজেশনটো পাতিছে পঞ্চায়ত মানে হেৰি ডেকোরেট করে থাকে তারপর আমি দুই সাইডে নাজিরা চাৰিআলি বা এম সি ক্লাবের মূর্তি লগাই পেলায় পথটো আবরোধ করে রাখিছো এয়ান ভান তো এফালে যাব দিয়া নাই ফেস্টিভেল পাত ফেস্টিভেলটো ধুনিয়াকে চলি আসলে কোনো অসুবিধা নাই কালী মন্দির নাজিরা কালী মন্দির এইচ ডি এফ সি ওচর যে একটা কালী মন্দির আছে তাতেই যিজন পাৰিছে কার্যক্রম সমাপ্ত হয়ে যাওয়ার পিছত আমার মানে এটা সেই কার্যক্রম চলি থাকা অবস্থাতে এটা গড়িয়া মরিয়া এটা কমিউনিটি কথা ওলার কারণে
তাতে কোনোবা মানুহ কৈছে যে মুখে কৈছে এটো শব্দ যিকোনো এটা ফেস্টিভেল আহিলে মাতিব নালাগে ফেস্টিভেলত যদি কিবা এটা কাৰ্যক্ৰম পাতা যায় ফেস্টিভেল পাতা যায় বা প্ৰগ্ৰাম মানে ধৰক এনেকৈ অৰ্গেনাইজ কৰা যায় তাতে জাতি বাতি ভেদ নাথাকে আমি একে পৃথিৱীত থকা একে নৰ নাৰী আমি সব একে নিজৰ নিজৰ ধৰ্মমতে আমি পূজা পাতল কৰিব পাৰোঁ কিন্তু কাৰ্যক্ৰম ক্ষেত্ৰত পাব্লিক প্লেছত যেতিয়া কৰে কোনো জাতি ধৰ্ম নাথাকে সেইটো কওঁতে এজন মানুহ আমাক জাকিতা বুলি মানুহ কৈছিলে যে মানুহটো তাতে বহি আছে যিজন জাতি ধৰ্মৰ কথা কৈছিলে গৰিয়া মৰিয়া মোৰ বলকচোন তাক সুধিব যাওঁ আমি তাতে গৈ আছিলোঁ তাৰপৰা আমাৰ মানে আমাৰ লগতে গৈ থাকোঁতে আমাৰ কিউআটি টীম আপোনাৰ ডব্লিউ টি চি এজন মহিলাগৰাকী আছিলে এজন সেই সমাজৰ পৰা মানুহে তাৰ বহুত মানে হাত মাৰি দিলে হাত মাৰি পেলাই আমাক তাত ক'ব গ'ল ক'ব গোৱাৰ পিছত মই আকৌ ঘূৰি পেলাই কমিটি মানুহকে কোনে মাৰিছে সেইটো মই তদন্ত কৰিব যোৱা নাই মই কমিটি মানুহে কৈছোঁ ৰিকুৱেষ্ট কৰি কৈছোঁ দাদা আপুনি এইটো কাৰ্যক্ৰমটো বন্ধ কৰি দিয়ক আপোনাৰতো সমাপ্ত হৈ গ'ল এতিয়া পৰিস্থিতিটো ভাল নহয় যে আপুনি এই মানুহগিলা আকৌ তাতে যাব যিহেতু বন্ধ কৰি দিয়ে সেই মুহূৰ্ততে আমাকো ধাক্কা ঢুকি দিলে পানী তুলি লৈ গ'ল তাৰপিছত প্ৰশাসনৰ গাত হাত দিছে তেওঁলোকে প্ৰশাসনে মোৰ টুপি লৈ গ'ল কিবা গাড়ী ভাঙিছে নেকি আপোনাৰ গাড়ী আমাৰ বেক গ্লাছ আমাৰ গাড়ীকে বেক গ্লাছ এটি বেক লাইটৰ গ্লাছটো কভাৰ গ্লাছটো ভাঙি দিছে যোনে এইকাণ্ড ঘটনা সংঘটিত কৰিলে তেওঁলোকক চিনি পায় নেকি চিনি পাবলৈ ধৰক চবে ফগুৱাত লগাই আছে মানে এজন গুৰমিত সিং আছে তাৰ চিনাক্ত চব মানুহ আছে সি ক'ব পাৰিব আৰু আমাৰ তাত ভিডিঅ' কিছুমান আছে ধৰক ভিডিঅ' কিছুমান আছে কিছুমান ভিডিঅ' আমি আৰু মানুহ কৰিছে সেইটো সংগ্ৰহ কৰিব পাৰোঁ এতিয়া তাৰ ওপৰত আপোনালোকে এজাহাৰ কৰি দিব নেকি এজাহাৰ দিবলৈ মই আমাৰ যি ডব্লিউ টি চি মহিলাগৰাকী আছে তাক মই দিবলৈ কৈছোঁ